চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মাদক সরবরাহের বাণিজ্য প্রশাসনের নজর এড়িয়ে চলছে রমরমা ইয়াবার বাণিজ্য। বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমানের প্রতিবেদনে। সন্দ্বীপে একদিনে রোহিঙ্গার আগমন, অন্যদিকে দিনে দিনে বাড়ছে ইয়াবার রমরমা ব্যবসা। প্রশাসন জানে না কিছুই, জনপ্রতিনিধিরা অনেক ব্যস্ত, দেখার কেউ নেই। সম্প্রতি কাচিয়াপাড় বাঁশবাড়িয়া ফেরিঘাট দিয়ে হরি জলদাস নামের এক জেলে চট্টগ্রাম থেকে নৌপথে 3000 পিস সিয়াবা নিয়ে সন্দ্বীপ ঘাটে পৌঁছা মাত্র আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় কিছু ইয়াবা ব্যবসায়ী রাব্বি রহিম মোশারফ সহ 4-5 জন মিলে হরি জলদাসকে বাঁশবাড়িয়া ঘাট থেকে ধরে পাশে থাকা কেওড়া বাগানে নিয়ে হরি জলদাসের কাছ থেকে 3000 পিস ইয়াবা, নগদ 5000 টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি নিয়ে রাব্বি ও রহিম নামের দুই ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ অনুসন্ধানে জানা যায়, হরি জলদাস বাড়ি সন্দ্বীপ শাড়িকাইত ইউনিয়ন, ইয়াবা ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। এক এক সময় এক এক নেটওয়ার্কের সাথে কাজ করে যাচ্ছে হরি জলদাস। তার কাজ মূলত এই পারের মাল নিরাপদে ওই পারে পৌঁছে দেয়া, এই কাজ করেই পরিবার চালায় সে। সম্প্রতি সে যুক্ত হয়েছে রোহিঙ্গা নেটওয়ার্কের সাথে, যারা চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ইয়াবা পৌঁছে দেয়। সন্দ্বীপে সেই ইয়াবা আনার জন্য রয়েছে আলাদা লোক, সেই রকম একজন হলেন হরি জলদাস। বিশেষ সূত্রে জানা যায়, হরি জলদাস ইয়াবাগুলো নিয়ে এসেছে মগধারা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে মোশারফের জন্য। সম্প্রতি মোশারফের সাথে রাব্বি ও রহিম, এরা 3 জন মিলে গড়ে তুলেছে রমরমা ইয়াবার বাণিজ্য। রাব্বি মগধারা গুপ্তছড়া বাজারের একই ওয়ার্ডের আকাশ আলীর ছেলে, গুপ্তছড়া বাজারে ঘটে যাওয়া সৌরভ হত্যা মামলার 4 নম্বর আসামি। এছাড়া ও রাব্বি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। এই বিষয়ে সন্দ্বীপ থানার প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন এই 3000 পিস ইয়াবা এগুলো উদ্ধার করবে কে? জনগণের দাবি, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, না হলে বন্ধ হবে সন্দ্বীপে ইয়াবার রমরমা ব্যবসা। আবির রহমান, ডেস্ক রিপোর্ট।